Hi everybody, welcome to this video and also welcome to this channel. আজকে বিষয়বস্তু হিউমিডিটি, দ্যাট ইজ আর্দ্রতা। কম্পিউটার পরীক্ষাতে এটা অবশ্যই তোমাদের জানা দরকার, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু গো ফর দি পিএসসি অর এনি আদার কম্পিটিটিভ এক্সাম, এসএসসি এক্সাম হতে পারে, দেন ফর জেনারেল নলেজ দিস ইজ ইম্পর্টেন্ট। জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, এই থেকে অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে জেনারেল নলেজের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য আই থিঙ্ক ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ হিউমিডিটি অথবা আর্দ্রতা কী, এসব একটু জেনে নিয়ে ধরে। আর্দ্রতা বা হিউমিডিটি কাকে বলে? হিউমিডিটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের মধ্যে, একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট জায়গা কতটুকু জলীয় অংশ থাকছে তাই হচ্ছে হিউমিডিটি। অর্থাৎ আর্দ্রতা হচ্ছে বাতাসের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট টাইমে কতটুকু জলীয় বাষ্প থাকলো তাকে বলা হচ্ছে হিউমিডিটি। ওকে, সো হিউমিডিটি রেফার্স টু দ্য ওয়াটার ভেপার দ্যাট কন্টেন্স ইন দ্য এয়ার অ্যাট এ পার্টিকুলার প্লেস অ্যান্ড অ্যাট পার্টিকুলার টাইম, রাইট? দিস অ্যাকচুয়ালি হিউমিডিটি। না, হিউমিডিটি আবার কী দিয়ে পরিমাপ করা হয়? একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে হিউমিডিটি পরিমাপ করার জন্য, এটা হচ্ছে হাইগ্রোমিটার। কি নাম? হাইগ্রোমিটার, কিনেও দেখতে পাবো, হাইগ্রোমিটার। ওকে, এবার এই রিলেটিভ হিউমিডিটি কীভাবে আসলে পরিমাপ করা হয়, রাইট? দেখো, তাহলে ঘটনা যেটা বলছিলাম, হিউমিডিটি মানে কি, ধরো একটু এ হচ্ছে আমার ইয়া, এতটুকু হচ্ছে বাতাস, এই বাতাসের মধ্যে কী থাকবে? জলীয়বাষ্প থাকবে, জলীয়বাষ্প থাকবে। এবং কতটা জলীয়বাষ্প থাকলো এই নির্দিষ্ট পরিমাণ জায়গার মধ্যে একটা নির্দিষ্ট টাইম, এটা হচ্ছে আমার কি হিউমিডিটি। তার মানে এই নয় সকালে হিউমিডিটি এতটুকু থাকলো তারপর রাত্রেবেলা হিউমিডিটি একই থাকবে, না। কারণ কী হয়, টেম্পারেচার চেঞ্জ হবে। এবার এই জায়গায় হিউমিডিটি একরকম, ইন্ডিয়াতে হিউমিডিটি একরকম, বা ত্রিপুরায় হিউমিডিটি একরকম, এর জন্য দিল্লিতে সেম হিউমিডিটি হবে এই নয়। অর্থাৎ তাহলে স্থান ভেদও কী হতে পারে, হিউমিডিটি চেঞ্জ হতে পারে। আর একটা বাতাস কতটুকু জলীয়বাষ্প ধরে রেখেছে ওই সময়, এটা ইম্পর্টেন্ট। সো এটা টাইমের ক্ষেত্রে টাইম পরিবর্তন হলেও চেঞ্জ হতে পারে, স্থান পরিবর্তন হলেও কী হতে পারে, চেঞ্জ হতে পারে, ওয়েদার পরিবর্তন হলেও চেঞ্জ হতে পারে, টেম্পারেচার পরিবর্তন হলেও চেঞ্জ হতে পারে। এই জন্য বলা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ জলীয়বাষ্প রয়েছে বাতাসের মধ্যে তাই হচ্ছে হিউমিডিটি, আদারওয়াইজ আর্দ্রতা। মাপা হয় কিসের হচ্ছে হাইগ্রোমিটার। এবারে রিলেটিভ হিউমিডিটি কীভাবে প্রয়োগ করা হয় একটু দেখে নিই। সো সি হিয়ার, দিস ইজ রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি তুমি দেখতেই পাচ্ছ দুটোর জিনিসের রেশিও, দুটো জিনিসের অনুপাত, একটা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি, একটা হচ্ছে হিউমিডিটি ক্যাপাসিটি। পার্সেন্টেজ বের করলে তার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, রাইট? তো দুটো জিনিসের কী হচ্ছে, তার রেশিও হচ্ছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি আর একটা হচ্ছে হিউমিডিটি ক্যাপাসিটি, রাইট? এখন গঠনটা যেটা দাঁড়ালো, যদি আমি রেশিও বের করতে চাই, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি কাউন্ট করতে চাই, মেজার করতে চাই, তাহলে আমাকে যেটা জানতে হচ্ছে এটা হলে অ্যাবসোলিউট হিউমিডিটি আবার কী, অ্যাট দ্য সেম টাইম হিউমিডিটি ক্যাপাসিটি আবার কী, এই দুটো জিনিসের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। না, দ্যান অনলি ইউ ক্যান মেজার রিলেটিভ হিউমিডিটি। নাও হোয়াট ইজ অ্যাবসোলিউট হিউমিডিটি? অ্যাবসোলিউট হিউমিডিটি মানে হচ্ছে এক্স্যাক্টলি কত পরিমাণ ময়েশ্চার একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম বাতাসে রয়েছে একটা নির্দিষ্ট টেম্পারেচার একটা নির্দিষ্ট টাইম, রাইট? অর্থাৎ অ্যাকচুয়ালি কত পরিমাণ ময়েশ্চার রয়েছে এই অবস্থায়, এখনের অবস্থা ধরে এখানে মাপতে চাই হিউমিডিটি কত রয়েছে, অর্থাৎ এই পরিমাণ ভলিউম এয়ারে এখনই এই তাপমাত্রায় অ্যাকচুয়াল কতটুকু ময়েশ্চার রয়েছে এটা হচ্ছে কি অ্যাকচুয়াল হিউমিডিটি। আর হিউমিডিটি ক্যাপাসিটি মানে হচ্ছে কতটুকু ধরে রাখতে পারে ময়েশ্চার। অর্থাৎ ধরে নিলাম তর্কের জন্য 100 অ্যামাউন্ট কী করতে পারে, এটা ধরে রাখতে পারে, এর মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি 40 গ্রাম, ধরো হোয়াট ব্যাপার, তাহলে 40 গ্রামটা হচ্ছে অ্যাবসোলিউট, আর ধরে রাখতে হবে কতখানি, এর ক্যাপাসিটি কত রয়েছে 100 গ্রাম, এটা হচ্ছে কি তাহলে ক্যাপাসিটি, হিউমিডিটি ক্যাপাসিটি। তাহলে কী হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম অফ এয়ারের মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে সর্বোচ্চ কত পরিমাণ ময়েশ্চার ধরে রাখতে পারে ওই এয়ার, দ্যাট ইজ দ্য হিউমিডিটি ক্যাপাসিটি। এবার হিউমিডিটি ক্যাপাসিটির মধ্যে কতটুকু রয়েছে এর পার্সেন্টেজ আমরা যখন বের করি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ হিউমিডিটি অথবা আর্দ্রতার পরিমাণ, যেটা আমাদের জানানো হয় বাতাসের আর্দ্রতা এত, রাইট? এত পার্সেন্ট, দ্যাট মিনস ওয়াট, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রেশিও অফ অ্যাবসোলিউট হিউমিডিটি অ্যান্ড হিউমিডিটি ক্যাপাসিটি। নাও আরেকটা টার্ম অবশ্যই জানো, স্পেসিফিক হিউমিডিটি ইজ ওয়াট,
স্পেসিফিক হিউমিডিটি একই ঘটনা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ভলিউম, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ নয় একক ভলিউম, ওকে, একক ইউনিট অফ মিনস ইন ওয়ান ইউনিট অফ ভলিউম এয়ার, এর মধ্যে কতটুকু ওয়াটার ব্যাপার তোমার ময়েশ্চার রয়েছে, কিন্তু এর পরিমাণ হবে গ্রামে, কত গ্রাম রয়েছে। তাহলে বলতে পারি ধরো 1 কিলোগ্রাম বাতাসের মধ্যে কত গ্রাম পরিমাণ ময়েশ্চার একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট স্থানে রয়েছে, এটা হবে স্পেসিফিক হিউমিডিটি, রাইট? সো এবার তাহলে ক্লিয়ার হয়ে গেল না হিউমিডিটির সম্বন্ধে সম্পূর্ণ ঘটনা? আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার। ওকে, হিউমিডিটি বেশি মানে জলীয়বাষ্প, আর্দ্রতা বেশি এর মানে হচ্ছে জলীয়বাষ্প বেশি পরিমাণ রয়েছে, কম মানে জলীয়বাষ্প কম পরিমাণ রয়েছে। তাহলে বোঝা গেল অ্যাবসলিউট হিউমিডিটি অত কতমান পরিমাণ রয়েছে, এর মানটা যদি বেশি হয় তাহলে হিউমিডিটি বেশি, এর মানটা যদি কম হয় তাহলে হিউমিডিটি কী হবে? কম হবে। অর্থাৎ বাতাসের জলীয়বাষ্প পরিমাণ কত বেশি মানে আর্দ্রতা বেশি, জলীয়বাষ্প পরিমাণ কম মানে আর্দ্রতা কম, রাইট? আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট বাই আই ওয়ান্টেড টু mean. So thank you very much for watching this video, and keep watching the other videos too, and always keep practicing. Thank you.